বেগুন ইলিশের সাথে তো আমরা সবাই পরিচিত, কম বেশি সবাই খেয়েছি, মোটামুটি সবাই খেয়েছি। তো এই বেগুন ইলিশ রান্নাটা আজকে আমি একটু ভিন্নতা আনার চেষ্টা করেছি, তাতে কিন্তু রান্নায় টেস্ট আরও বেশি বেড়ে গিয়েছে এবং সেজন্যই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে, বুঝতেই পারছেন, বেগুন ইলিশের রেসিপি। তো এই রান্নাটি কিন্তু মাশাল্লাহ অনেক মজার হয়েছে, সেই জন্যই শেয়ার করে দিলাম। ছোট্ট একটি রিকোয়েস্ট, লাইক দেয়ার। তো মূল রেসিপিতে চলে আসলাম, একটি লাইক করে দিবেন প্লিজ। প্রথমে আমি বড় সাইজের একটি প্যান নিয়েছি, তেল দিয়েছি, তার উপরে দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে এসেছে তারপরে কিন্তু হলুদ দিয়ে দিয়েছি, কিছুটা, হাফ চা চামচ হলুদ দিয়েছি। আর আমার প্যানটা দেখে বুঝতে পারছেন অনেক বড়, আর মাঝখানটা একটু উঁচু, সেজন্যই তেলটা দেওয়াতে মাঝখানটা ফাঁকা এবং সাইডে সব তেল চলে গিয়েছে। সমস্যা নেই, যখন নাড়াচাড়া করবো বেগুনগুলো তখন কোনো প্রবলেম হবে না, সব দিক থেকে তেল মশলা লেগে যাবে। বড় প্যান নেওয়াতে কিন্তু ভালোভাবে নাড়াচাড়াও করা যাবে। পর বেগুন দিয়ে দিলাম, বেগুন দেওয়ার পরে কিন্তু উপরে লবণ দিয়ে এবারে ভালোভাবে আমি নেড়ে চেড়ে একটু সময় নিয়ে ভেজে নিব। তো এখানে আমি যে মোটা সাইজের বেগুন আছে সেগুলো নিয়েছি, চাইলে লম্বা যে বেগুনগুলো আছে সেগুলো দিয়েও রান্না করতে পারেন, তাছাড়া যেগুলো বেগুন দিয়ে কিন্তু রান্নাটা করা যাবে। আমি 10 পিসের মতো ইলিশ মাছ রান্না করব, সেই জন্য 600-700 গ্রামের মতো বেগুন নিয়েছি, চাইলে 1 কেজিও নিতে পারেন, তার বেশিও নিতে পারেন। ভাজা হয়ে গিয়েছে, এবারে অন্য একটি প্যানে তেল দিয়ে দিলাম, পর্যাপ্ত তেল দিয়েছি। আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন, কারণ একজন আসলে একভাবে খায়, কেউ তেলের পরিমাণ একটু বেশি খায়, কেউ একটু কম খায়, তেমনি মশলাও কিন্তু কম বেশি খায়। তো যাই হোক, তেলের মধ্যে 1 কাপের কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়ে আমি ব্রাউন করে নেয়ার পরে দিয়ে দিলাম কিছুটা আদা রসুন পেস্ট, সঙ্গে পেঁয়াজ পেস্ট দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, একটু ব্রাউন করে ভাজবো সব কিছু। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো, 1 চা চামচ দিলাম ধনিয়া গুঁড়ো, 1 চা চামচের কিছুটা কম মরিচ গুঁড়ো। মশলাগুলো আপনাদের পছন্দ মতো কিছুটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন অথবা আমার পরিমাণেও দিতে পারেন। তো মশলা দেওয়ার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি, এবারে কিছুটা পানি দিয়ে দিলাম। এই পানির সঙ্গে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব, তার আগে দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী লবণ, এখানে 1 টেবিল চামচ লবণ দিয়েছি, পরে লাগলে আরও দেব। তো আমার একটা আইডিয়া হয়ে গেছে, রান্না করতে করতে বেশিরভাগ সময় আমার পরে আর লবণ দিতে হয় না, যতটুকু দিয়ে ঠিকঠাক হয়, আর বেগুন ভাজার সময়ও কিন্তু লবণ দিয়েছি। তো মশলাটা যখন খুব ভালোভাবে কষে এসেছে, তেলটা ছেড়ে আসার পরেও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম 1 কাপের বেশি পেঁয়াজ পাতা কুচি। তো এই পেঁয়াজ পাতা কুচিটা এভাবে মশলার সঙ্গে কষিয়ে নিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্টি হয়, জানি না আমার রেসিপি দেখে কেউ ট্রাই করেছেন কি না, কারণ আমি বেশ কিছু দিন ধরে বেশ কিছু রান্নাতে এইভাবে করে আসছি, তো শেয়ারও করেছি। তো যারা করেননি এইভাবে ট্রাই করে দেখতে পারেন, যে কোনো মাছের সঙ্গে বলেন, মাংস বলেন, যে কোনো কিছুতে এভাবে মশলা কষানোর সময় পেঁয়াজ পাতা কুচিটা দিয়ে রান্না করে দেখতে পারেন, আমার বাসার তো সবাই পছন্দ করে আলহামদুলিল্লাহ। তো পেঁয়াজ পাতা দেওয়ার পরেও কিন্তু আমি খুব ভালোভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, যেমনটা আমরা পেঁয়াজ রসুন আদা সেগুলো কষাই সেভাবেই কষিয়ে নিয়েছি, তারপরে বেগুন দিয়ে খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, চাইলে পেঁয়াজ পাতা বাদ দিতে পারেন। এই বেগুনটা কিন্তু প্রথম অবস্থাতেই আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, পরে নরম হয়ে যাবে এবং বেশি নাড়াচাড়া করলে বেগুনটা একেবারে ভেঙে যাবে, তো সেজন্যই প্রথমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেওয়ার পরে আমি 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। তো 3-4 মিনিট পর আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, তো আমার বেগুনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে খুব ভালোভাবে। তো এই পর্যায়ে আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি, 10 পিস মাছ দিলাম, ইলিশ মাছ।
মাছ দিয়ে এবারে একটু সাবধানে আমি নেড়ে চেড়ে দিব কাঁচামরিচ দিয়ে। তো কাঁচামরিচটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি, চাইলে পানি দেওয়ার পর যখন বলক ওঠে রান্নাটা হয়ে যায় তখনও দিতে পারেন। তো আজকে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম। তো এবারে একটু সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ বেগুনটা অলরেডি কিন্তু নরম হয়ে গিয়েছে, ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, সেজন্য একটু সাবধানে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এমনভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যেন মাছ বেগুনও খুব ভালোভাবে মিশে যায় একসাথে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি 2-3 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে সব কিছু কষিয়ে নিয়েছি, তারপরে বলক ওঠা পানি দিয়েছি। এই বলক ওঠা পানিটা দেওয়ার একটা সুবিধা আছে, সেটা হচ্ছে এতক্ষণ যে রান্না করা হলো, তো মশলা মাছ সব কিছুই যেমন একটা টেস্ট একটা অ্যাড হয়েছে, নতুন একটা টেস্ট তৈরি হয়েছে এরই মধ্যে। তো যদি ঠান্ডা পানি দিতাম এই টেস্টটা কিন্তু আবার নতুন করে, মানে রান্নাটা ঠান্ডা হয়ে গিয়ে পানি ঠান্ডা দেওয়ার কারণে ঠান্ডা হয়ে আবারও গরম হতো, তো টেস্টটা একটু মানে টেস্টের ব্যালেন্সটা একটু হেলফের হয় যেটা আমার মনে হয়। তো সেই জন্য চেষ্টা করবেন বলক ওঠা পানি দিতে, তাতে কিন্তু পানিটাও গরম রান্নাটাও গরম, তো কোনো হেরফের হয় না। রান্না করতে করতে টেস্টটা যেমন হয়েছে তেমনই থাকে। তো আমার রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। তো আমি খুব ভালোভাবে একটু সাবধানে সব কিছু আবারও নেড়ে চেড়ে দিয়েছি। এ পর্যায়ে একেবারে লাস্টে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। তো যারা অনেকের আছে যে ধনিয়া পাতা পছন্দ না, তারা নাও দিতে পারেন, তাতেও কিন্তু রান্নাটা ভালো লাগবে খেতে। তো ধনিয়া পাতা নিয়ে কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে অল্প কিছুটা নেড়ে চেড়ে দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার ফাইনাল লুক ইলিশ মাছ বেগুনের। তো আশা করছি বুঝতে পারছেন যে কতটা মজাদার হতে পারে। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকা বেল আইকন অবশ্যই অল করে দিবেন, তাতে করে কিন্তু আমার সব নতুন নতুন সহজ ও মজাদার রেসিপিগুলো আপনাদের সামনে খুবই সহজে পৌঁছে যাবে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি যেন আমার রান্নাগুলো আপনাদের সামনে খুবই সহজে পৌঁছে দিতে পারি এবং টেস্টটা এমন হয় যেন সবাই পছন্দ করে আর অতুলনীয় সেরা স্বাদের হয়। তো যাদের আমার ভিডিও ভালো লাগবে তারা প্লিজ অবশ্যই পাশে থাকবেন। তো আশা করব ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আবারও রিকোয়েস্ট করছি প্লিজ 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 একটি লাইক করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।